হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 9টা, আর আমি স্কুল থেকে আসার পথে এই কুমড়ো ফুলগুলো পেয়েছি। তো ভেবেছি বড়া খাবো, সেই কারণে নিয়ে আসছি। তো একদম ফ্রেশ টাটকা, গাছ থেকে তুলে এনে বিক্রি করছিল। তো দেখো, আমি ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ভিতরে পোকা থাকে, তো ভালো করে দেখে নিতে হচ্ছে। আর এগুলো ছাড়িয়ে আমি বড়া করব। তো সেই বড়ার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেরি না করে আমি ফটাফট ফুলগুলো ছাড়িয়ে নিই। আর বন্ধুরা, যদি ভিডিওটা একটুও ভালো লাগে, তোমরা স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, তোমরা ভিডিওতে লাইক করো না, আর সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমি আগে ছাড়িয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি। তো দেখো, ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি বড়ার জন্য। ভিজিয়ে রাখা চাল আর ডালটা, 3টে লঙ্কা তো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে দেবো। দেখো, এদিকে বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, ডালটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে ফুলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরকম করে ভালো করে না ধুলে অনেক সময় পোকা থাকে ভেতরে, সেই জন্য ডালের পেস্টটা ঢেলে নিচ্ছি ভালো করে। এর মধ্যে অ্যাড করব হলুদ, আন্দাজ মতো নুন। তো 1 চামচ হলুদ অ্যাড করছি, আন্দাজ মতো নুন দিচ্ছি। দেখো কড়াই গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দেবো সামান্য কালো জিরে, এটাকে মিক্স করে নেব। এবার এই ডাল আর চালের ব্যাটারে কুমড়ো ফুলগুলোকে ডুবিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো, তো আমার কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে যাবে। এইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এবার উল্টো পিঠটা উল্টে দেবো। তো এইভাবেই আমি বাকি সব বড়াগুলো ভেজে তুলে নেব লাল লাল করে। তো ফ্রেন্ডস দেখো, আমার কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর মুচমুচে হয়েছে এবং খেতেও খুব টেস্টি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আজকের মতো টাটা, বাই বাই।